বাবলি বাবলি এদিকে আয় কি হলো তো দেখ হ্যাঁ ভয় পেও না ভয় পেও না শুধু আমাকে একটু সোফায় নিয়ে বসাও আমার মাথা মুন্ডু সব গুলিয়ে গেছে জীবনে কোনোদিন তোমাকে দেখিনি পশ্চিম দিকে ফিরতে আজ সেই তুমি সূর্য আজকে কোন দিক থেকে উঠেছে পাপা সূর্য সবসময় যেদিকে উঠে আজও ঠিক সেদিকেই উঠেছে আমরা শুধু এতকাল বেঠিক ছিলাম এখন সঠিক হওয়ার চেষ্টা করব তার মানে হুজুর ষোলো আনাই তোমার উপর ভর করেছে শেষ পর্যন্ত উনি আমার কাছে ভর করবে নাকি সম্ভাবনা শতকরা 90 ভাগ আর তোমার উপর ভর করলে আমি বরং খুশি হব তোমরা যে যুদ্ধ সঙ্গীতের চর্চা করো তার পরিবর্তে আমার বাড়িতে যদি ধর্মীয় সঙ্গীতে সুরে মূর্ছনা চেয়ে যায় তাহলে আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব বাবলি আমাকে ধর আমি যত তাড়াতাড়ি পারি এই বাড়ি ত্যাগ করব কোন রকম আমার চাকরিটা হলে বাকি শোনো এতদিন তোমার চাকরির ব্যাপারে আমি কোনো কথা বলিনি আর তোমাকে চাকরি করতে দেওয়া হবে না আমার যে সম্পত্তি আছে তাই তো খাওয়ার লোক নেই তাছাড়া মুসলিম পরিবারের মেয়েদের চাকরি না করাই ভালো আমার চাকরিটা যদি পুলিশে হয় তাহলে প্রথমে আমি তোমাকে অ্যারেস্ট করে গানতে ঢোকাবো হ্যাঁ এই বাবলি আরে বলে কি স্যার সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম একটু থানায় আসুন তো কি ব্যাপার স্যার আগে আসুন আপনি স্যার স্যার এক্ষুনি আসছি স্যার